আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ ওমেন ফ্রম ডিজার্ট এই বইটা লিখেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার। তো এটা হচ্ছে তার লেখা সম্পূর্ণ ইংলিশে একটা বই এবং খুবই ছোট্টখাটো একটা বই। এটা বেসিক্যালি উম্মে সুলাইমা রাদিয়াল্লাহু আনহার জীবন নিয়ে লেখা এবং তিনি ইসলামের প্রতি কতটা অনুরাগী ছিলেন সেই বিষয়টা খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এটা যে ইংলিশ ওয়ার্ডগুলো চয়েস করা হয়েছে খুব সহজ, মানে যে কেউ পড়তে পারবে এবং পড়ে সহজেই বুঝতে পারবে। হ্যাঁ, আর এটা পড়ার সময় একটি স্থানে গিয়ে আপনার চোখে পানিও হয়তো চলে আসতে পারে, ভালো লাগে। মানে তাদের যে ইসলামের প্রতি যে ত্যাগটা আছে খুব সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে। যারা অন্য ভাষাভাষী মানুষ তাদের জন্য ভাই এই বইটা খুবই ভালো হবে, খুব ইন্সপায়ারিং একটা বই। তো বেসিক্যালি সম্ভবত এটার একমাত্র ইংলিশে লেখা বই, যেটা কিনা আসলে খুব ভালো লেগেছে এবং অনেক সুন্দর করে না ঘটনাটা তুলে ধরা হয়েছে। সেই সাথে একটা বিখ্যাত হাদিসও আছে যেটা কিনা এখানে উল্লেখ আছে, যে সন্তান মারা গেছে এবং হাজব্যান্ড যখন বাসায় আসছেন তো তাকে ওকে আর বলেন নাই। হ্যাঁ, বলেন নাই কারণ হচ্ছে কি আল্লাহর জন্য হাজব্যান্ড এত কষ্ট করে আসছেন, প্রথমেই হাজব্যান্ডকে জানান নাই, পরের দিন জানাইছেন যে তার ছেলে মারা গেছে। তো তারও তো কষ্ট হচ্ছিল, তাই না? তো যাই হোক, খুব সুন্দর করে জিনিসগুলো আসলে তুলে ধরা হয়েছে, ভালো লাগে পড়লে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এরকম যদি আর কোনো বইটি থাকে ইনশাল্লাহ পড়ার ইচ্ছা আছে, দেখা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।